মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়া অংশের সমান্তরাল খালপাড় বরাবর বিকল্প রাস্তার কাজ বাস্তবে বুধবার সকাল থেকে শুরু হয়ে গেল। এই মুহূর্তে এই খালপাড় বরাবর যে কংক্রিটের আস্তরণ ছিল সেগুলোকে জেসিবি দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই জায়গা দিয়েই কিন্তু বিকল্প রাস্তা সোজাসুজি যাবে রেল লাইনের দিকে এবং রেল লাইন পার করবে রেল গেটের মাধ্যমে, তারপরে তারাতলার দিকে রাস্তার সঙ্গে এই খিদিরপুরের দিকে রাস্তা সংযুক্ত হয়ে যাবে। সেতুভঙ্গের পর মাঝেরহাটে বিকল্প রাস্তা তৈরি করা নিয়ে নবান্নের বৈঠকে নেওয়া হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত। বুধবার সকাল থেকে শুরু হয়ে গেল সেই বিকল্প সড়ক তৈরির কাজ। প্রাথমিকভাবে মাঝেরহাট খালপাড় বরাবর কংক্রিটের আস্তরণ এবং মাটি তুলে বালি দিয়ে সমান করা হচ্ছে। এদিন বেলা ১২টার পর এলাকায় যান সরকারি আধিকারিকরা। বিকল্প রাস্তার নকশা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। খালের জলের গভীরতা কত, কতটা পাঁক রয়েছে, এদিন সেসব পরীক্ষা করে দেখা হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে বোল্ডার দিয়ে খালের তলদেশ ভরাট করা হবে, তার ওপর পাতা হবে কংক্রিটের স্ল্যাব, এর ওপরে বসবে হিউম পাইপ যার মধ্যে দিয়ে খালের জল বইবে। হিউম পাইপের ওপরেই তৈরি হবে কংক্রিটের রাস্তা। খালের ওপারে তালাতলার দিকে চারজোড়া রেল লাইন রয়েছে, তাই বিকল্প পথের দুপ্রান্তেই থাকবে লেভেল ক্রসিং। রাস্তা তৈরির জন্য ওই অংশে থাকা রেলের সিগন্যাল পোস্টও তুলে ফেলতে হবে। লাইনের ওপারে সেতুর গাঁ ঘেঁষে পুরনো একটি বাড়ি রয়েছে। রাস্তা চওড়া করতে বাড়ির একাংশ ভেঙে ফেলা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে প্রশাসনিক স্তরে। মাঝেরহাটে দ্বিতীয় বিকল্প রাস্তা তৈরি হচ্ছে খালপাড় থেকে আরেকটু দূরে। খালপাড় বরাবর নতুন রাস্তার কাজ শুরু হয়েছে বুধবার থেকে। আরও একটি নতুন বিকল্প রাস্তার সন্ধান মিলেছে আলিপুর এভিনিউতে। মাঝেরহাট উড়ালপুল থেকে বেশ কিছুটা দূরে এই সেই আলিপুর এভিনিউ বরাবর খাল ধারের রাস্তা, যে রাস্তায় জেসিবি দিয়ে মাটি খুঁড়ে রাস্তা সমান্তরাল করার কাজ চলছে। এই রাস্তাও গিয়ে মিশছে খালে। এক্ষেত্রেও আগের রাস্তাটির মতোই পদ্ধতি অবলম্বন করা হবে বলে সূত্রের খবর। এই রাস্তাটা গিয়ে খালের দিকে যেখানে আটকে যাচ্ছে সেই খালের ওপর দিয়েও একই কায়দায় প্রথমে বোল্ডার, তারপরে স্ল্যাব এবং তারপরে হিউম পাইপ বসিয়ে তার ওপর দিয়ে কংক্রিটের কালভার্টের মতন রাস্তা তৈরি হবে। ওপাশে রয়েছে রেল লাইন এবং রেল লাইন টপকালে একটা পাঁচিল রয়েছে, এই পাঁচিলটা ভেঙে দিলেই কিন্তু তার ওপাশে নিউ আলিপুর জি ব্লকের দিকে একটি সংযোগকারী রাস্তা রয়েছে। সূত্রের আরও দাবি, ইস্পাতের কাঠামো দিয়ে সেতুর ভেঙে পড়া অংশটিকে ফের জুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, বিকল্প রাস্তা তৈরির পাশাপাশি মাঝেরহাট উড়ালপুলের যে ডেক স্ল্যাবটি ভেঙে পড়েছিল সেটির দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ অনুযায়ী ইস্পাতের ব্রিজ তৈরির ভাবনা চিন্তা প্রশাসনিক স্তরে শুরু হয়েছে। ইস্পাতের তৈরি সেই অস্থায়ী ব্রিজ দুটো অংশে তৈরি করে এই ভাঙা দুদিকের অংশটা যদি জুড়ে দেওয়া সম্ভব হয় তাহলে এর ওপর দিয়ে অচিরেই ছোট যানবাহন চলাচলও সম্ভব হবে বলে আধিকারিকরা দাবি করছেন। সরকারি সূত্রের দাবি, সেতু বিপর্যয়ের পর মানুষের পথযন্ত্রণা দূর করতে দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করতে চাইছে প্রশাসন। উড়ালপুল ভেঙে পড়ার পর থেকেই একাধিক সরকারি দপ্তরের ঔদাসীন্য এবং রুগ্ন রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এখন দেখার বিষয় রেল এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কত দ্রুত বিকল্প রাস্তা তৈরি সম্ভব হয় এবং আদৌ ভেঙে পড়া মাঝেরহাট উড়ালপুরের অংশ ইস্পাতের তৈরি ব্রিজ দিয়ে আটকে সেখান দিয়ে পুজোর আগে যানবাহন চলাচল সম্ভব হয় কিনা। মাঝেরহাট ব্রিজ থেকে ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।